2021 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই খুব অল্প সময় রয়েছে নিজেকে প্রিপেয়ার করার জন্য আর এই শেষ সময় তুমি বায়োলজি অংশ থেকে কি কি পড়বা কতটুকু পড়বা সেটার উপরে কমপ্লিট একটা সাজেশন দেওয়ার জন্য এই ভিডিওতে মূলত হচ্ছে আমরা বায়োলজি ফার্স্ট পেপারে মানে হচ্ছে বোটানির একটা কমপ্লিট সাজেশন দিব আমি কিন্তু 2018 সালে 19 সালে এই সালগুলোতে শিক্ষার্থীদের জন্য সাজেশন দিয়েছিলাম এবং সেই সাজেশনগুলো স্টুডেন্টদের অনেক হেল্প করেছিল তুমি চাইলে আমাদের নিউরন প্লাসের ইউটিউব চ্যানেলে সেই সাজেশনগুলো দেখে আসতে পারো তারই ধারাবাহিকতায় তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছিল সেখানে যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো কিন্তু অনেক বড় বড় অধ্যায় এই বড় অধ্যায়গুলো থেকে তুমি কি পড়বা কি বাদ দিবা এটা হচ্ছে এখন কনসার্নের বিষয় অনেকেই হয়তোবা তোমাদেরকে বলছে তোমাদের সিলেবাস শর্ট করে দেওয়ার কারণে তেমন বেশি কিছু পড়তে হবে না বাট এই শর্ট সিলেবাস থেকে যদি তোমাকে ভালো করে অ্যানসার করতে হয় তাহলে কিন্তু একটু বুদ্ধিদীপ্তভাবে তোমাকে পিক করতে হবে কোন কোন অধ্যায়গুলোর উপরে তুমি জোর দিবা তুমি একদম সহজ বলে তুমি ওই অধ্যায়টা পিক করলা দেখলা ওইখান থেকে কোনো সৃজনশীল আসলোই না বা ওইখান থেকে তোমার প্রয়োগ আর উচ্চতর দক্ষতার কোনো প্রশ্ন আসলোই না তখন কিন্তু একটা হতাশার বিষয় হয়ে যায় সো আমরা এমনভাবে দেখবো যাতে হচ্ছে আমাদের এই যে সৃজনশীলের জন্য দুইটা প্রশ্ন উত্তর করতে হবে মাত্র দুইটা প্রশ্ন যার জন্য নাম্বার থাকবে আমাদের 20 নম্বর এই 20-এর ভিতরে যাতে আমরা 20-কে কনফার্ম করতে পারি মানে আলটিমেটলি আমরা যাতে এ প্লাসটাকে কনফার্ম করতে পারি এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট এমসিকিউতে তোমার প্রশ্ন থাকবে 12টা নম্বর হচ্ছে তোমার 12 এই 12 নাম্বার আমরা কীভাবে পাবো সেটা নিয়েও হচ্ছে আমরা বলবো আর প্র্যাকটিক্যালের 5 নাম্বার এটা অবশ্যই তোমাদের নিজ নিজ কলেজের সম্মানিত টিচাররা তোমাকে দিবে তোমার সাথে টিচারের সম্পর্ক ভালো থাকলে হয়তোবা তুমি 5-এ পাস পেয়ে যেতে পারো টোটাল যে 37 নাম্বারটা হচ্ছে এটাকে হয়তোবা বোর্ড থেকে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ দিবে অথবা তোমাকে তোমার এসএসসি অথবা জেএসসির রেজাল্টটা হয়তোবা এখানে অ্যাড করে পূর্ণাঙ্গ একটা রেজাল্ট প্রকাশ করবে যদিও এটা সম্বন্ধে ক্লিয়ার এখনও কোনো ইনস্ট্রাকশন বোর্ড থেকে দেওয়া হয় নাই সো চলো আমরা এবার একটু ধাপে ধাপে দেখি যে আমাদের এই শর্ট সিলেবাসের ভিতরে যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা 5-স্টার, 4-স্টার, 3-স্টার সেটা একটু আমরা ভালো করে দেখি তো চলো শুরু করা যাক প্রথমে দেখতেই পাচ্ছ প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন এরপরে অধ্যায়টা সপ্তম অধ্যায় নগ্নবীজী আবৃতবীজী এরপর এটা টিস্যুতন্ত্র এরপর এটা উদ্ভিদ শারীরতত্ত্ব অ্যান্ড উদ্ভিদের প্রজনন এর ভেতরে কোষ বিভাজন এই অধ্যায়টার কন্টেন্ট তুলনামূলক কম তুমি খুব দ্রুত এই অধ্যায়টা শেষ করে ফেলতে পারবা এই অধ্যায় থেকে বেসিক্যালি তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মাইটোসিসের যেই ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো তোমাকে চিত্রসহ না দেখে আঁকার প্র্যাকটিস করতে হবে এটা তোমার পরীক্ষার সময় আসার সম্ভাবনা অনেক বেশি ইভেন এখান থেকে কিন্তু সৃজনশীলও আসতে পারে যে এই ঘটনাটা কোন ধাপে ঘটে প্যাকাইটিং ধাপে কী কী ঘটে এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে তারপরে এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট দেন মিওসিসের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো তোমাকে এক্সপ্লেন করা শিখতে হবে যে তুমি চিত্রটা আঁকলা সেটাকে নিজের ভাষায় একটু মোটামুটি বানায় লেখা যাতে তুমি লিখতে পারো যে ওইখানে কী ঘটনাটা ঘটতেছে তুমি চিত্রটা আঁকো চিত্রটা থেকেই তুমি যতটুকু বুঝতে পারো দেখতে পারো সেই অনুযায়ী যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু নাম্বারটা সাক্কা আসবে আর বায়োলজিটা কিন্তু নাম মানে চিত্র সারা পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া সো টাফ তো অবশ্যই তোমাকে তোমার তোমাকে জয়নুল আবেদিন হইতে হবে না তুমি যতটুকু পারো চিত্র আঁকতে ততটুকু তোমাকে হইলেও তোমাকে আঁকতে হবে আর অবশ্যই বাসায় যদি চিত্র না এঁকে যাও হুট করে পরীক্ষার হলে গিয়ে তুমি আঁকার যদি ট্রাই করো চিত্র কিন্তু চিত্র হবে না আঁকতে যাওয়া ভাগ হয়ে যাবে বিড়াল সো এই টাইপের ঘটনা ঘটতে পারে সো বাসায় একবার অবশ্যই একবার অথবা তোমার যতবার লাগে না দেখে আঁকার মতো দক্ষতা অর্জন করতে ততবার তোমাকে একটু আঁকতে হবে তোমার গুরুত্ব অবশ্যই পড়তে হবে সেটা মাইটোসিসের গুরুত্ব পড়তে হবে মিওসিসের গুরুত্ব পড়তে পারে উচ্চতর দক্ষতায় এই গুরুত্ব থেকে প্রশ্ন আসবে ফর শিওর ক্রসিং ওভার তোমাদের শর্ট সিলেবাসে ডাইরেক্ট না থাকলেও যেহেতু মাইটোসিস মিওসিস উভয়টাই রয়েছে সো ক্রসিং ওভার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে সো এই জন্য আমি এটাকে 3-স্টার দিয়েছি আর অবশ্যই মাইটোসিস মিওসিসের ধাপগুলোকে 5-স্টার এগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে আর ওভারঅল যদি হচ্ছে অধ্যায়টা কত স্টার এটা বলি এটা কিন্তু বাদ দেওয়া যাবে না এই অধ্যায়টা ঠিক আছে এটা তুমি অবশ্যই পড়ে যাবা অধ্যায়টা ছোট তুমি দ্রুতই শেষ করে ফেলতে পারবা হয়তোবা 4-5 ঘন্টা লাগবে খুব ভালো করে এটা শেষ করে ফেলতে সো আশা করবো এই জিনিসটা খুব ভালো করে তুমি শেষ করে ফেলতে পারবা ওকে এরপরে আসো নগ্নবীজী ও আবৃতবীজী তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু হচ্ছে এই যে মালবেসি এবং প্রোয়েসি রিলেটেড কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট ছিল সো যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় তারা সেটাকে গুরুত্ব দিয়েছিল আমরা এইটুকু আশা করতে পারি বোর্ড এক্সামও কিন্তু এটাকে গুরুত্ব দিতে পারে বাট এই 4-3টার ভেতরে তুমি 5-স্টার হচ্ছে সাইক্রাস আর মালবেসি অবশ্যই মালবেসির ক্ষেত্রে তুমি পুষ্প সংকেতটা ব্যাখ্যা করার শিখতে হবে তুমি পুষ্প সংকেতটা তুমি কীভাবে লিখবা কোনটা ধারা তোমার হচ্ছে আবদ্ধ বলছে কোন ধারা উন্মুক্ত বলছে অধমুখী উপমুখী এগুলো একটু ভালো করে শিখতে হবে যাতে তুমি পুষ্প সংকেতটা দেখে ব্যাখ্যাটা লিখতে পারো
ওকে এবং হচ্ছে জবা ফুলের যেই তোমার বিন্যাসটা রয়েছে যে কোনটাকে কি বলা হয় কোনটাকে আমার গর্ভদণ্ড বলে গর্ভমুণ্ড বলে এগুলো একটু নিজের মতো করে আঁকতে হবে তুমি এগুলো কিন্তু আঁকা খুবই সহজ তুমি নিজে আঁকতে পারো আর যদি মনে করো যে ভাইয়া এই চিত্রগুলো আমি ভালো আঁকতে পারি না আপনি যদি আমাদের হেল্প করেন তাহলে আমি আমার নিয়ন প্লাসের ইউটিউব চ্যানেলে হচ্ছে সেই রিলেটেড পিকচারগুলো তোমাদের একে দেখিয়ে দিব যে এক্স্যাক্টলি কীভাবে এই ইম্পর্টেন্ট চিত্রগুলো তোমাদের আঁকতে হয় আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা 2021 ব্যাচে রয়েছো এই সময় কিন্তু সৃজনশীল আর এমসিকিউ প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করতে হলে তোমাকে অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এক নজরে দেখতে হবে আর এটা কিন্তু হচ্ছে আমাদের নিউরাল প্লাসের আমাদের যেই বায়োলজি কোর্স রয়েছে সেখানে কিন্তু হচ্ছে এই জিনিসগুলো খুব সুন্দর করে এমসিকিউর জন্য এক্সট্রা শিট আকারে দেওয়া আছে সেগুলো তুমি প্র্যাকটিস করলে সেগুলো পেয়ে যাবা অ্যান্ড সৃজনশীলের জন্য আমাদের প্রশ্নগুলো করা আছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কেমন করে সেই জিনিসগুলো তুমি সলভ করতে পারো পরীক্ষার সময় সেগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে আর সুখবর হচ্ছে শুধুমাত্র আমি আবার বলছি শুধুমাত্র 2021 ব্যাচে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা কুপন কোড আছে আমাদের নিউরাল প্লাসের ওয়েবসাইটে আমাদের যে বায়োলজি কোর্সটা রয়েছে সেখানে যদি তুমি HSC21 এই কোডটা ইউজ করো সাথে সাথে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা আমাদের কোর্স ফিটা হচ্ছে 3000 টাকা সেখান থেকে তুমি জাস্ট HSC21 ইউজ করলেই তুমি 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা সো ইটস হিউজ ডিসকাউন্ট এই অল্প সময়ের ভিতরে তুমি যদি এই অধ্যায়গুলোর উপরে কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে ফেলতে চাও এবং তুমি যদি বায়োলজিতে A+ কনফার্ম করতে চাও ডেফিনেটলি ইট উইল বি এ গুড চয়েস যদি তোমার লাগে তাহলে তুমি এটা পারচেস করতে পারো আর যদি না লাগে সেক্ষেত্রে অবশ্যই বলবো পাঠ্যবইটার কোনো বিকল্প নাই পাঠ্যবইটা ভালো করে পড়লেই হয়ে যাবে আর যদি তুমি মনে করো আমাদের সহায়তা প্রয়োজন তাহলে উই আর অলওয়েজ হেয়ার টু হেল্প ইউ ওকে এবার আসো তোমার টিস্যুতন্ত্র থেকে তোমাকে কি পড়তে হবে এখানে তেমন বেশি কিছু তোমার হয়তো বা না পড়লেও চলবে বাট এখানে তোমার হচ্ছে টিস্যুতন্ত্রের যেই হচ্ছে ছোটো ছোটো জাইলেম ফ্লোয়েম এগুলোর যে ছোটো ছোটো ফিগার রয়েছে এই ফিগারগুলো একটু আঁকা শিখতে হবে তোমার সেকেন্ডারি বিভাজন প্রাইমারি বিভাজন এই জিনিসটা একটু ভালো করে শিখতে হবে সবচেয়ে ভালো করে যেটা শিখতে হবে সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের যেই মূল রয়েছে সেটা কিন্তু প্রস্তচ্ছেদ করে সেটাকে লেবেলিং করা শিখতে হবে যে কোন জায়গায় কী রয়েছে কোন ধাপে কী রয়েছে এটা একটু আঁকতে হবে অনেকে হয়তো বা তোমরা প্র্যাকটিক্যালের জন্য এইটা এঁকেছো বাট এইটা যাতে তুমি না দেখে আঁকতে পারো পরীক্ষার সময় আসলে সেটা একটু প্র্যাকটিস করতে হবে ফর শিওর অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটাকে আমরা 5-স্টার বলছি সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব অনেকের জন্য হয়তো বা এটা হচ্ছে গলার কাঁটা মনে হচ্ছে যে ভাইয়া এটা তো কখনো পড়ি নাই এটা ধাপগুলো মনে থাকে না এটা প্র্যাকটিস করি নাই সো হোয়াট যেই সময়টা আছে এই সময়টা যদি তুমি একটা দিন এই উদ্ভিদ শারীরতত্ত্বকে ভালো করে ক্র্যাক করার জন্য দাও ডেফিনেটলি এটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে কারণ আমি তোমাকে গুরুত্ব অনুযায়ী সাজিয়ে দিচ্ছি তুমি গ্লাইকোলাইসিসের যে ধাপগুলো রয়েছে এগুলো মনে রাখার জন্য সুন্দর টেকনিক রয়েছে আমি একটা শিট আকারে আমাদের কোর্সে দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো বা এই ভিডিওটা আমি আপলোড করে দিব যে গ্লাইকোলাইসিসটাকে তুমি ধাপে ধাপে কীভাবে মনে রাখতে পারো সো ওই চিত্রটা যদি তুমি কয়েকবার আঁকো বা এই ধাপগুলো তুমি কয়েকবার আঁকো এনজাইমগুলো যদি তুমি কয়েকবার লিখে ফেলো তাহলে কিন্তু খুব সহজে এই গ্লাইকোলাইসিস তুমি আঁকার সাথে সাথে ফুল নাম্বার পেয়ে যাবা আর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100% এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব এখান থেকে ডেফিনেটলি তোমার সৃজনশীল থাকবে সো এটাকে অবশ্যই স্কিপ করে যাওয়ার কোনো ওয়ে নাই এটা তোমাকে অবশ্যই পড়তে হবে আর তুমি যদি চাও যে ভাইয়া আমি নগ্নবীজি আবৃতবীজি পড়বো দেখো আমার মতে এই দুটাকে আমি 4-স্টার দিয়েছি যেটা 5-স্টার দিয়েছি তোমার দ্বিতীয় অধ্যায় তোমার নবম অধ্যায় এই দুটাকে আমি 5-স্টার দিয়েছি তো আলটিমেটলি যদি বলো যে ভাইয়া আমি এতগুলো অধ্যায় পড়তে পারবো না আমি শুধুমাত্র হচ্ছে 3টা অধ্যায় পড়বো তাহলে সেটা কোন 3টা অধ্যায় হবে আমার মতে তুমি হচ্ছে এটা তো একটা অবশ্যই আছে এটা আছে এবং তুমি এই টিস্যুতন্ত্র এটা পড়তে পারো ওকে যদি আরেকটা বাড়াইতে চাও তাহলে এইটা আর একদম যে কর্নারে পড়ে গেছে যে ব্যক্তি সেটা হচ্ছে উদ্ভিদের প্রজনন পার্থেনোজেনেসিস যৌন অযৌন প্রজনন আর উদ্ভিদের সংকরায়ন হয় সেই সংকরায়নের প্রক্রিয়াটা তোমাকে একটু এক্সপ্লেন করা শিখতে হবে এগুলো যদি এক্সপ্লেন করা শিখে যাও তাহলে কিন্তু তোমার পক্ষে অ্যান্সার করা সহজ হয়ে যাবে সো তুমি যদি ধাপে ধাপে এই জিনিসগুলো শিখে ফেলতে পারো এক এক করে পয়েন্ট ধরে ধরে একদিন করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটাই শেষ সময় অনেক ভালো হবে সো যেটা বলছিলাম গ্লাইকোলাইসিসের ধাপটা তোমাকে ভালো করে পড়তে হবে এনজাইম কোন ধাপে কোন এনজাইম কাজ করে এটা একটু ভালো করে মেমোরাইজ করতে হবে দেন ক্রেবস চক্র বৃত্তাকারে যে তুমি আঁকছো সেই আঁকার জিনিসটা যাতে ধাপগুলো তুমি মনে রাখতে পারো সেটা কীভাবে আঁকতে হয় এটার জন্য হচ্ছে নিউরন প্লাসে আমরা একটা ভিডিও দিয়ে দিব তোমরা যারা এখন আমাদের নিউরন প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে হচ্ছে আমরা এই 2021 ব্যাচের জন্য যে যে আমরা ভিডিওগুলো আপলোড করবো আমাদের নিউরন প্লাসের ইউটিউব চ্যানেলে সেগুলো যাতে আপলোড হওয়া মাত্রই তুমি পেয়ে যাও অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETC বা ETS ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সো এখানে যে ধাপগুলো হয় কোনটা কোন কমপ্লেক্স ফর্ম করে কমপ্লেক্সগুলোর নাম সেখানে সাইটোক্রোম কী কাজ করে তোমার হচ্ছে সেখানে ATPগুলো লাস্টে কোথায় প্রডিউস হয়
এই জিনিসগুলো একটু একটু ভালো করে এক্সপ্লেইন করা শিখতে হবে এবং ধাপটা তোমাকে আঁকতে হবে ওকে এটা ইম্পর্টেন্ট টোটাল এটিপি ক্যালকুলেশন টোটাল এটিপি ক্যালকুলেশন সবাত শ্বসনে কত হয় অবাত শ্বসনে কত হয় ওভারঅল তোমার কতটুকু এটিপি উৎপন্ন হয় যে এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলা হচ্ছে এই বায়োলজিক্যাল কয়েন কতটুকু উৎপন্ন হয় যে কোনো প্রকার হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস করো অথবা ক্রেবস চক্র করো যেখানে তোমার এটিপি প্রোডাকশন হচ্ছে সেটার কমপ্লিট ক্যালকুলেশনটা তোমাকে একটু ভালো করে শিখতে হবে ওকে কেলভিন চক্র হ্যাসেনস্ট্যাক চক্র এটা 4 স্টার দিয়েছি এটা একটু ভালো করে দেখে যাবা ওকে আগে 5 স্টারগুলো শেষ করবা দেন 4 স্টারগুলোতে আসবা ওকে পত্ররন্ধ্র ও সালসংশ্লেষণ সালসংশ্লেষণ খুবই ছোট একটা টপিক ছোট টপিক এই অর্থে বলছি এখান থেকে প্রশ্ন করার মতো যে জিনিসগুলো সেগুলো তুমি 1 ঘন্টা ভালো করে দেখলে কিন্তু তুমি পেরে যাবা মানে গ্লাইকোলাইসিস শেষ করতে বা এটা এর উপরে পূর্ণ দখল আনতে যতটুকু তোমাকে এফোর্ট দিতে হবে তার তুলনায় খুবই কম এফোর্টে পত্ররন্ধ্র আর সালসংশ্লেষণ তুমি শেষ করে ফেলতে পারবা সো দেখতেই পাচ্ছো আমরা এখানে দেখিয়ে দিয়েছি কোনগুলো 5 স্টার কোনগুলো 4 স্টার কোনগুলো 3 স্টার দাও ক্রসিং ওভার কে কিন্তু 3 স্টার তার মানে তোমার 5 স্টার শেষ করার পরে দেন তুমি 3 স্টারগুলোতে আসবা এভাবেই যদি তুমি ধারাবাহিকভাবে এক এক করে টপিকগুলো কমপ্লিট করে ফেলতে পারো তাহলে ডেফিনেটলি তোমার পরীক্ষার আগে তোমার প্রিপারেশন মাশাল্লাহ অনেক ভালো হবে এবং তুমি কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষা হলে যেতে পারবা তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকতে পারবা সো নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ ট্রাই করবো বায়োলজি সেকেন্ড পেপারের একটা কমপ্লিট সাজেশন দেওয়ার জন্য তোমরা কারা কারা বায়োলজি সেকেন্ড পেপারের কমপ্লিট সাজেশনটা চাও কাইন্ডলি কমেন্ট করে জানাবা আর শেষ মুহূর্তে তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালো করে গুছিয়ে দেওয়ার জন্য নিউরন প্লাসের পক্ষ থেকে আমরা কী করতে পারি সেটাও তুমি হচ্ছে কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম